কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তান মিলিটারি অপেক্ষা করছে, একটা ভুল কোন একটা কাজ হবে তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। বঙ্গবন্ধু এই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে 7ই মার্চের ভাষণ দিচ্ছেন, আকাশে হেলিকপ্টার ঘুরছে, চারপাশে মিলিটারি অপেক্ষা করছে, একটা যদি সুযোগ পায় তারা রক্তের বন্যা বইয়ে দিবে। বঙ্গবন্ধু তখন সেই ভাষণ দিলেন। যে এই ভাষণটি শুনেনি, অনুভব করেনি, সে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে পারবে না। আমাদের পাঠ্য বইয়ে এই ভাষণটি দেওয়া আছে, ছেলেমেয়েরা এই ভাষণটি পড়ে। শুধু পড়লে হবে না, তাদেরকে নিজের কানে শুনতে হবে, শুধুমাত্র তাহলেই তারা সেই ভাষণটি অনুভব করতে পারবে। পৃথিবীর ইতিহাসে এরকম ভাষণ খুব বেশি নাই। পৃথিবীর বড় বড় ভাষণ আছে, আমি দেখেছি, সেখানে যারা সেই ভাষণগুলো দেন তারা একটা কাগজে লিখে নিয়ে এসে সেটা পড়েন, ভালো ভাষণ কিন্তু কাগজে লিখে নিয়ে এসে পড়েন। আমাদের বঙ্গবন্ধু 19 মিনিটে সেই ভাষণ, তার কাছে কোনো কাগজ ছিল না, তার চোখের চশমাটিও তিনি খুলে সামনে রেখে দিয়েছিলেন, তারপর সেই ভাষণটি দিয়েছিলেন। এটি শুধু ভাষণ নয়, এটি কাব্য, এটি মহাকাব্য, আমাদের বাংলাদেশের ভবিষ্যতের ইতিহাস। ফিদেল ক্যাস্ট্রো যখন বাংলাদেশে এসেছিলেন তখন বঙ্গবন্ধুকে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ফিদেল ক্যাস্ট্রো সারা পৃথিবীর একজন অনেক বড় নেতা, তাকে হত্যা করার জন্য কতবার চেষ্টা করেছিল, তাকে হত্যা করতে পারে নাই, কিন্তু আমাদের বঙ্গবন্ধুকে আমরা বাঁচাতে পারি নাই, তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি নাই, সেই দুঃখ আমরা কোথায় রাখব। বঙ্গবন্ধুর স্বপ্নটাকে যদি আমরা সফল করতে পারি, শুধুমাত্র তাহলেই মনে হবে যে হ্যাঁ, তার স্বপ্ন সফল করার জন্য তিনি যে প্রাণ দিয়েছিলেন তার সেই রক্তের ঋণ একটুখানি হলেও শোধ হবে। কাজেই আমাদের হাতে সেই দায়িত্ব, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদেরকে সেই স্বপ্ন গড়ে তুলতে হবে। উনি বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। সেই শত্রু এখন আর নাই, কিন্তু এখন নতুন শত্রু আছে, আমাদের যা কিছু আছে তাই দিয়ে তাদের মোকাবেলা করতে হবে। যিনি লেখক তার কলম আছে তিনি কলম দিয়ে মোকাবেলা করবেন, যিনি গায়ক তিনি তার কণ্ঠ দিয়ে মোকাবেলা করবেন, যিনি শিল্পী তার ছবি দিয়ে মোকাবেলা করবেন। কাজেই আমাদের বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে। অনেক সময় আমরা যাকে পুরস্কার দেই সেই পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করি, অনেক সময় উল্টোটা হয়, যিনি পুরস্কার গ্রহণ করেন তিনি পুরস্কার করে সেই প্রতিষ্ঠানকে সম্মানিত করেন। ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণটিকে গ্রহণ করে বঙ্গবন্ধুকে সম্মানিত করেছে, বাংলাদেশকে সম্মানিত করেছে, কিন্তু আমি বলবো ইউনেস্কো সম্মানিত হয়েছে, তারা দাবি করতে পারবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণটি এখন আমাদের কাছে আছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার সামনে 50 থেকে 100 জন থাকে, আমার স্লোগান দিতে খুব ভালো লাগে কিন্তু আমি সুযোগ পাই না। আজকে আমি একটা সুযোগ পেয়েছি, আমি একটা স্লোগান দেই, আপনারা অনুগ্রহ করে আমার সাথে যোগ দিন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ধন্যবাদ। বলছি বঙ্গবন্ধুর কথা, শুনছি বঙ্গবন্ধুর কথা, গেয়ে যাব বঙ্গবন্ধুর গান। এবার গানে গানে সুরে সুরে বঙ্গবন্ধুর কথা বলবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। বলে বাংলায় যতদিন নীরবে ওই পদ্মা মেঘিনা বহমান, ততদিন নীরবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান।
আমি বলি না না লোকে তো জানে না, আমি বলি না না লোকে তো জানে না, কীর্তি রবে তোমার কতদিন, হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন, লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান, আমি বলি না না লোকে তো জানে না, আমি বলি না না লোকে তো জানে না, কীর্তি রবে তোমার কতদিন, হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ রবে ততদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন, শ্রেষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ
যতদিন ওই চন্দ্র রবে, যতদিন ওই সূর্য রবে, যতদিন আমরাও মমতাজের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যতদিন সূর্য থাকবে, চন্দ্র থাকবে, এই বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর কীর্তিও থাকবে। বঙ্গবন্ধু তাঁর 7ই মার্চের ভাষণের শেষের দিকে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু তার কথা রেখেছিলেন। এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, অধ্যাপক রফিকুল ইসলাম। আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর আনিসুজ্জামান, আজকের এই মহান অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত ভাই বোনেরা, আজকে এই মাঠে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ উপলক্ষে বক্তব্য শুনতে শুনতে আমার মনে পড়ে গেল আজ থেকে 46 বছর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে ওই প্রান্তে যে মঞ্চটি তৈরি হয়েছিল বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের জন্য, তার সামনে বসে পুরো ভাষণটি শ্রবণ করবার সৌভাগ্য আমার হয়েছিল। আজকে আমি সেই 46 বছর আগে, 47 বছরে আমি ফিরে যাচ্ছিলাম বারবার, কারণ সেদিনকার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা আমার জীবনের এক অক্ষয় অমর সম্পদ। সে অভিজ্ঞতার পুনরাবৃত্তি আর হবে না আমি জানি, কিন্তু আমার সৌভাগ্য যে আমি বঙ্গবন্ধুর প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য কিভাবে উচ্চারিত হয়েছিল তা দেখবার এবং শুনবার সৌভাগ্য বা সুযোগ আমার হয়েছিল, এবং সেই বক্তব্য কিভাবে লক্ষ লক্ষ জনতাকে স্পর্শ করে ওই প্রান্তে শহীদ মিনারের চূড়া দেখা যাচ্ছিল, সেখানে গিয়ে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছিল। আমার তখন মনে পড়ছিল যে আমরা এক হতভাগ্য জাতি, যুগ যুগ ধরে আমরা বিদেশীদের দ্বারা, বহিরাগতদের দ্বারা শাসিত, শোষিত, লাঞ্ছিত, পদানত হয়েছি। কখনো এসছে কর্ণাটক থেকে সেন রাজারা, কখনো এসছে তুরস্ক থেকে তুর্কি হামলাকারীরা, এসছে আফগানিস্তান থেকে পাঠান আর আফগানরা, তারপর এসছে মোগলরা, শেষে এসছে ইংরেজরা, তারপর এল সবচেয়ে কুৎসিত, সবচেয়ে বিভৎস পাকিস্তানি রাজত্ব। স্বাধীনতার নামে আমাদের মুখের ভাষা, আমাদের বর্ণমালা, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছুকে তারা কেড়ে নিতে চাইল, সব কিছুকে তারা পদানত করতে চাইল। যখনই বাঙালি উঠতে চেষ্টা করেছে তখনই তাদের পদানত করা হয়েছে। 21শে ফেব্রুয়ারিকে অবলম্বন করে 21 দফার ভিত্তিতে বাঙালি যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করল, সেই মন্ত্রিসভা 2 মাসও টিকতে পারেনি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে পাকিস্তানের জন্য সংবিধান তৈরি হল, সঙ্গে সঙ্গে পাকিস্তানে সামরিক শাসন প্রবর্তিত হল এবং আমাদের 12 বছর আমাদের গোলাম করে রাখল।
তারপরে সত্তরের নির্বাচন, ৭৯ গণ আন্দোলনের পর ৭০ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অভূতপূর্ব বিজয়, পূর্ব বাংলার ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন আওয়ামী লীগ পেয়েছিল, কেন্দ্রীয় জাতীয় সংসদে ৩০০টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের যে আসন ছিল ১৫০, তার দুটি বাদে সবগুলো আসন আওয়ামী লীগ পেয়েছিল, কিন্তু তাদের ক্ষমতায় যেতে দেওয়া হল না, বরঞ্চ তাদের উপরে নেমেল এক ভয়াবহ হত্যাযজ্ঞ, জাতিগত উচ্ছেদ, এথনিক ক্লিনজিং, এবং ২৫ লক্ষ লোককে তারা হত্যা করল, ১ কোটি লোককে তারা দেশ ছাড়া করল, আমাদের লক্ষ লক্ষ মা বোনকে তারা বেইজ্জত করল, বঙ্গবন্ধুকে তারা ধরে নিয়ে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখল। সেই অবস্থায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ওই ৭ মার্চের ভাষণকে অবলম্বন করে আমাদের দেশের দুর্জয় সন্তানেরা, বীর সন্তানেরা তাদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে। বিনিময়ে আমরা কি দিয়েছি? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে তিনি নিহত হয়েছেন। কারা এর জন্য দায়ী? এই বাংলাদেশি নামধারী পাকিস্তানিরা আজও তারা সক্রিয়, আজও তারা এদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আজও আবার তারা আমাদের গোলামীর জাতিতে পরিণত করতে চায়। আসুন আজকে আমরা যখন বঙ্গবন্ধুর এই অমূল্য ভাষণ বিশ্ব স্বীকৃতি লাভ করছে, তখন এই শপথ আমরা নেই বঙ্গবন্ধুর নামে, যে বঙ্গবন্ধুর ভাষণে যে কথা উচ্চারিত হয়েছিল সেই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমরা কোনোদিন বিস্তৃত হব না, কোনোদিন আমরা স্বাধীনতাকে বিসর্জন দেব না, এবং কোনোদিন আমরা ছদ্মবেশি পাকিস্তানিদের ক্ষমতায় যেতে দেব না। আজকে আমাদের তরুণ সমাজের উপরে নির্ভর করছে এদেশের ভবিষ্যৎ, আমাদের তরুণ সমাজকে আমাদের অতীত ইতিহাস থেকে, আমাদের ভাষা আন্দোলন থেকে, আমাদের শিক্ষা আন্দোলন থেকে, আমাদের ৬ দফা আন্দোলন থেকে, আমাদের ১১ দফা আন্দোলন থেকে, আমাদের ৬৯ গণ আন্দোলন থেকে, আমাদের ৭০ নির্বাচন থেকে, আমাদের ৭১ মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে যে এ দেশকে আমরা কোনো দিন সেই পাকিস্তানিদের হাতে তুলে দেব না, এই দেশকে আমরা চিরকাল স্বাধীনতা, এই দেশের স্বাধীনতা আমরা সবার উপরে স্থান দেব। তা যদি করতে পারি তাহলে বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ তার প্রতি আমাদের সম্মান জানানো সফল হবে, এবং ইউনেস্কো যে সম্মান দিয়েছেন, যে বিশ্বের সম্মান, বিশ্বের শ্রেষ্ঠ দলিলগুলোর সঙ্গে, তাহলে তারও মর্যাদা রক্ষিত হবে। আসুন আজকে আমরা এই শপথ করে আমরা ঘরে ফিরি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। এই সেই ঐতিহাসিক প্রাঙ্গণ, ৭ কোটি জোড়া চোখ স্থির হয়েছিল একদিন একটি আঙ্গুলে, ভেঙেছিল ঘুম,
সহস্র বছরের এই মাঠে জড়ো হয়েছিল সারা দেশ একটি কণ্ঠে, গর্জে উঠেছিল অনাদি অতীত। এই সেই মাঠ, এখানে আদিম শৃঙ্খল আর অন্ধকার ফুঁড়ে জেগে উঠেছিল আলোর ফোয়ারা। এখানে আমি এবং সে মিশে গিয়েছিলাম একই বিন্দুতে, অজস্র সে আমিতে লীন হয়েছিল। 7ই মার্চ 1971 একটি মহাকাব্যিক ভাষণ, এই ভাষণকে ঘিরে একটি দিন আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর চিরঞ্জীব হয়ে আছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে অনন্য ভাষণটি কালের যাত্রার ধ্বনি হয়ে মহাকালের পানি মহামানবের তীরে সমহিমায় উদ্ভাসিত, যা ছিল বাঙালির হৃদয়ে গাঁথা তাজ, বিশ্ব ঐতিহ্যের অংশ, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ। আজকের ঐতিহাসিক স্মরণকালের সুবৃহৎ নাগরিক সমাবেশের সভাপতি শ্রদ্ধাভাজন প্রফেসর আনিসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, বীর প্রসু বাংলার বীর কন্যা, মাদার অব হিউম্যানিটি, স্টার অব দি ইস্ট, বিপন্ন মানবতার বাতিঘর, রাষ্ট্রনায়ক, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ও সমবেত সম্মানিত নাগরিকবৃন্দ, আমি এখন এই বিশাল নাগরিক সমাজের পক্ষ থেকে ইউনেস্কোর মহাসচিবের উদ্দেশ্যে ধন্যবাদ বক্তব্য, লেটার অব থ্যাঙ্কস পড়ে শোনাচ্ছি। মহাপরিচালক ইউনেস্কো প্যারিস, মান্যবর, আজ 18 নভেম্বর 2017 অপরাহ্নবেলা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান, প্রাক্তন রেসকোর্স ময়দান, দেশের গণ্যমান্য ও বরেণ্য ব্যক্তিবর্গের এক বিশাল সমাবেশ হয়। এতে উপস্থিত দেশের অগ্রগামী ব্যক্তিবর্গ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের অনন্য অসাধারণ ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্মরণকালের আন্তর্জাতিক প্রামাণিক দলিল হিসাবে নিবন্ধিত করা আপনাকে এবং আপনার পূর্বসূরি ইরিনা বোকাবোকে হৃদয় উচ্চারিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর এ ভাষণ সম্ভবত পৃথিবীর মধ্যে একমাত্র ভাষণ যা একটি জাতি রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি করেছে। তার এক
তাঁর এক আলোজয়ী ভাষণ সেদিনের 7.5 কোটি বাঙালিকে বিপুলভাবে আলোড়িত আন্দোলিত করেছিল এবং দেশের সর্বস্তরের জনসাধারণ মৃত্যু ভয়কে তুচ্ছ করে 1971 সালের 25শে মার্চের কৃষ্ণ রাতে পাকিস্তানি দখলদার বাহিনীর নিরস্ত্র জনতার উপর শরণাতীতকালের নির্মম গণহত্যার বিরুদ্ধে যার যা কিছু হাতে ছিল তা নিয়ে স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়েছিল এবং পরিশেষে অগণিত শহীদের জীবন ও মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করে। পাকিস্তানি সামরিক জান্তা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র যুদ্ধ চাপিয়ে দেওয়ার পূর্ব পর্যন্ত আমাদের মহান নেতা সম্পূর্ণ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় বাঙালির জাতীয় মুক্তির দীর্ঘ সংগ্রাম চালিয়ে আসে। তাই ইতিহাসের এই মহানায়কের আন্দোলন সংগ্রাম ছিল 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদের আদর্শের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কেবলমাত্র বাংলাদেশের মানুষকেই নয় বিশ্বের দেশে দেশে নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত মানব জাতি জনগোষ্ঠীকে সুবিচার গণতন্ত্র মানবাধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার ও শান্তির পক্ষে যুগে যুগে অনুপ্রাণিত করবে। আমরা বাংলাদেশের নাগরিক বৃন্দ ইউনেস্কোর শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সকল কর্মকাণ্ডের প্রতি জাতির জনকের কন্যার নেতৃত্বে আমাদের আন্তরিক সমর্থন জ্ঞাপন করছি, যা পৃথিবীর সকল দেশের মধ্যে সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আপনার সুস্থ জীবন ও শান্তি কামনা করি, পাশাপাশি এ প্রত্যয় ব্যক্ত করছি যে আপনার সুযোগ্য নেতৃত্বে ইউনেস্কো আরো উন্নতির পথে এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন লেটার অফ থ্যাঙ্কস ইউনেস্কোর যিনি ঢাকা আছেন ডিরেক্টর, কান্ট্রি ডিরেক্টর, তার কাছে হস্তান্তর করছি। এখন এই সমাবেশের প্রস্তাবটি ধন্যবাদ জ্ঞাপন ইউনেস্কোর প্যারিসে মহাপরিচালকের কাছে পাঠাবার জন্য এখানে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টরের হাতে তুলে দেওয়া হল। শ্রোতৃমণ্ডলী, এবারে সভাপতির ভাষণ দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে। মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথিবৃন্দ, আবৃত্তিকার ও সঙ্গীত শিল্পীগণ উপস্থিত, বাংলাদেশের নাগরিক বৃন্দ, এই সোহরাওয়ার্দী উদ্যানে তখন একে রেসকোর্স ময়দান বলা হতো,
1971 সালের 7ই মার্চ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা এদেশের প্রত্যেকটি মানুষকে আলোড়িত করেছিল। তিনি যখন বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির ও স্বাধীনতার সংগ্রাম, তখনই আমরা উপলব্ধি করেছিলাম যে পৃথিবীর বুকে একটা নতুন জাতির জন্ম হল। বঙ্গবন্ধুর এই অনানুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা তাৎপর্য বুঝতে আমাদের অসুবিধা হয়নি, আমরা তার নির্দেশ মেনে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলাম। পাকিস্তান সেনাবাহিনীর অতর্কিত আক্রমণে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই, একথা সত্য, কিন্তু আমরা রণক্ষেত্র ছেড়ে দিইনি। মুক্তিযুদ্ধের সমস্ত সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী, কিন্তু তখনকার প্রত্যেকটি দিনে আমরা শক্তি সঞ্চয় করেছি বঙ্গবন্ধুর এই ভাষণ থেকে। আমাদের মনে হচ্ছে তিনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সেই চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা অর্জনের দিকে। বেশ কিছুকাল আগে বঙ্গবন্ধুর এই ভাষণ মানব জাতির ইতিহাসের শ্রেষ্ঠ 100টি ভাষণের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবারে ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করলেন। এটি বাংলাদেশের মানুষের অসাধারণ সম্মান। এই সম্মান অর্জনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এই ভাষণ এখন সারা পৃথিবীর সম্পদে পরিণত হল। আমার মনে হয় যদি আমরা এই ভাষণকে পৃথিবীর নানা ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দিতে পারি তাহলে বিশ্বের যেখানে যত মানুষ শোষণ মুক্তি ও স্বশাসনের জন্য সংগ্রাম করছে তারা প্রত্যেকেই এই ভাষণ থেকে শক্তি অর্জন করবেন, অনুপ্রেরণা লাভ করবেন। বঙ্গবন্ধু একান্তই আমাদের, কিন্তু আমাদের হয়েও তিনি বিশ্ববাসীর। তার এই ভাষণের যে শক্তি তা সমগ্র মানব জাতিকে উদ্দীপ্ত করুক, আজ এইটিই কামনা। আমি শেষ করার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের আহ্বানের সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্যে। বিশেষ অতিথিদের ধন্যবাদ জানাই, সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীকে ধন্যবাদ জানাই অংশগ্রহণের জন্যে। সর্বোপরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্যে। আমরা এই দিনকে সেই 7ই মার্চের মধ্যেই স্মরণ করব যেদিন আমরা সমস্বরে বলেছিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আজ আমাদের সাফল্য উদযাপনের দিন। আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, সেই জন্য আনন্দিত। এর আগে আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপিত হচ্ছে, স্বীকৃত হয়েছে, সেজন্যও আমরা আনন্দিত। এবং এই দুটি ঘটনাই ঘটেছে যখন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বকালে। এবারে আমরা যার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের আজকের অনুষ্ঠানের সমাবেশের প্রধান অতিথি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরাধিকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার জননী, দেশরত্ন শেখ হাসিনাকে তার ভাষণ দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ, এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের সকল সদস্যবৃন্দ এবং এখানে যারা উপস্থিত এবং যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমরা সকলে একত্রিত হয়েছি কেন, কারণ আপনারা জানেন আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। সেই কারণেই আজকে আমরা এখানে নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছি এবং সকলে সমবেত হয়েছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল মুক্তিযোদ্ধা এবং আমি শ্রদ্ধা জানাই, সহমর্মিতা জানাই শহীদ পরিবারগুলি এবং স্বজন হারা বেদনে নিয়ে এখন যারা বেঁচে আছেন তাদের প্রতি। আজ বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীনতা 23 বছরের সংগ্রাম এবং 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, একটি জাতিরাষ্ট্র, বাঙালি জাতি হিসেবে বিশ্ব দরবারে পেয়েছি আমরা মর্যাদা। আর এই মর্যাদা আমাদের এনে দিয়েছেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু, যিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করতে গিয়ে তার জীবনের সকল মূল্যবান সময়গুলি তিনি কারা অন্তরালে কাটিয়েছেন। আমাদের কত মানুষ জীবন দিয়েছে, কত পরিবার কষ্ট পেয়েছে, শুধু একটা লক্ষ্য নিয়ে যে বাঙালি জাতিকে তার আত্মপরিচয় ঠিকানা এনে দেবেন, বাঙালি জাতির জন্য একটি রাষ্ট্র এনে দিবেন, জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা অধিষ্ঠিত করবেন, সেই মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, এই রাষ্ট্র আমরা পেয়েছি। ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা। আমি ধন্যবাদ জানাই ইউনেস্কো এবং বিশেষ করে তার মহাপরিচালক রীনা বোকাভোকে এবং যে সমস্ত দেশ আমাদের ভোট দিয়ে এই সম্মান দিয়েছেন যে 7ই মার্চের ভাষণ, যে ঐতিহাসিক ভাষণ জাতির পিতা দিয়েছিলেন এই সরহদ উদ্যানে তখনকার রেসকোর্স ময়দানে, সেটা আজকে বিশ্ব দলিলে স্বীকৃতি পেয়েছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে দলিলে স্বীকৃতি দিয়েছে, তার জন্য আমি ইউনেস্কোকে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভাই বোনেরা, আমার এখানে দাঁড়িয়ে আমার সেই দিনটির কথা মনে পড়ে, যেদিন জাতির পিতা এখানে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানিরা সব সময় আমাদেরকে দাবিয়ে রাখত, পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান দুটি ভূখণ্ড 1000 মাইলের ব্যবধান, কিন্তু এই পূর্ববঙ্গে জনসংখ্যা ছিল 56 ভাগ, তারপরেও কোন অধিকার বাঙালি ছিল না, ওই পশ্চিম পাকিস্তান থেকে সব রকম শোষিত বঞ্চিত হয়েছিল
এই বাঙালি জাতি। আমাদের মাতৃভাষার অধিকার, মাকে মা বলে ডাকার অধিকার, সেই অধিকার পর্যন্ত তারা কেড়ে নিতে চেয়েছিল। মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল। 48 সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন শুরু করেন, মাতৃভাষা প্রতিষ্ঠা সংগ্রাম। আর সেই সংগ্রামের পথ বের আমাদের 6 দফা, এবং সেই 6 দফার উপর ভিত্তি করে 70-এর নির্বাচন, যে নির্বাচনে সমগ্র পাকিস্তানে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বাঙালিরা, কিন্তু পাকিস্তানি সামরিক জান্তা তারা চায়নি বাঙালিরা পাকিস্তানের শাসনভার হাতে নিন, তাই তারা তাল বাজনা শুরু করে, জাতীয় সংসদ অধিবেশন ডেকেও তা বন্ধ করে দেয়। এবং জাতির পিতা ডিসেম্বরের 7 তারিখ ইলেকশন হয়, ডিসেম্বর যায়, জানুয়ারি যায়, ফেব্রুয়ারি যায়, বাঙালিরা ক্ষমতায় যাবে এটা তারা কখনো মেনে নিতে পারেনি। জাতির পিতা ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এবং জাতির পিতা যে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন এই সরদি উদ্যান অর্থাৎ তখনকার রেসকোর্স ময়দানে, লাখো মানুষ এখানে সমবেত হয়েছিল, প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে মানুষ এসেছিল, মাঝি এসেছিল বইটা হাতে নিয়ে, সাধারণ মানুষ বাঁশের লাঠি হাতে নিয়ে এসেছিল তার নির্দেশের জন্য। ধীরে ধীরে একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি জাতিকে একটা স্বতন্ত্র জাতির সত্তার চেতনা তিনি জাগ্রত করেছিলেন তার আন্দোলন সংগ্রামের পথ বেয়ে। আর সেই বাঙালি এসেছিল দিক নির্দেশনা নিতে। সেদিনে সেই ভাষণের কথা আমি স্মরণ করলে আমার মায়ের কথা বারবার মনে পড়ে, যিনি প্রতিটি সংগ্রাম প্রতিটি আন্দোলনে ছায়ার মতো আমার বাবাকে অনুসরণ করেছেন, তার অবর্তমানে সেই সংগ্রাম চালিয়ে নিয়ে গেছেন। সেই দিন যেদিন ভাষণ দিতে আসবেন, ঠিক ভাষণ দেবার কিছুক্ষণ আগে আমার মা আমার বাবাকে নিয়ে তার শোবার ঘরে বলেছেন, তুমি অন্তত 10-15 মিনিট একটু বিশ্রাম নাও, কারণ অনেকে অনেক পরামর্শ দিচ্ছিলেন, অনেকে অনেক লিখিত সিদ্ধান্ত জানাচ্ছিলেন, কি বলতে হবে না বলতে হবে নানা ধরনের পরামর্শ আসছিল, অনেক লিখিত বক্তব্য আমার বাবা হাতে দেওয়া হয়েছিল। আমার মা তাকে যখন ঘরে নিয়ে যান, আমার সৌভাগ্য হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম, আব্বা যখন শুয়ে থাকেন তার মাথার কাছে আমি বসেছিলাম, বসে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আমার মা মোড়াটা টেনে নিয়ে পাশে বসলেন, তিনি শুধু একটি কথাই বলেছিলেন যে এই বাংলাদেশের জনগণের জন্য সারা জীবন তুমি সংগ্রাম করেছ, অনেক ত্যাগ স্বীকার করেছ, অনেকে অনেক কথা বলবে কিন্তু তুমি সেই কথাই বলবে যে কথা তোমার মনে আছে, তোমার মনে যে কথা আসবে তুমি শুধু সেই কথাই বলবে, কারণ তুমি জানো কি বলতে হবে। সামনে বাঁশের লাঠি, পিছনে অস্ত্র, পাকিস্তানের অস্ত্র উঁচিয়ে আছে, এই মানুষের ভাগ্য তোমার হাতে। আমার মা কখনো প্রকাশ্যে রাজনীতি করেননি, কিন্তু তার যে রাজনৈতিক চেতনা ছিল, যা কিছু তিনি শিখেছিলেন আমার বাবার কাছ থেকে, সারা জীবন ত্যাগ স্বীকার করেছিলেন। আর এই 7ই মার্চ ভাষণের সময় তিনি যে কথাটা যে পরামর্শ দিয়েছিলেন, আমি মনে করি এর থেকে শ্রেষ্ঠ পরামর্শ আর কিছুই হতে পারে না। 7ই মার্চের ভাষণ পৃথিবীর বহু দেশের বহু রাষ্ট্রনায়ক, অনেক সামরিক অসামরিক রাষ্ট্রনায়করা ভাষণ দিয়েছে, শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু প্রত্যেকটা ভাষণ ছিল লিখিত। কিন্তু আপনারা দেখেছেন এই ভাষণ একটি মাত্র ভাষণ যার কোনো লিখিত বক্তব্য নাই, হাতে কোনো নোটস নাই, কিচ্ছু নাই,
সারাটা জীবন বাঙালির অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে যে সংগ্রাম তিনি করেছেন, সেই ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধিকার আন্দোলন, নির্বাচনে জয়ী হওয়া এবং এরপর মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে কি করতে হবে, প্রতিটি কথা তিনি এই ভাষণের মধ্য দিয়ে বলে দিয়েছিলেন। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়তে বলেছিলেন, যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেছিলেন। এমনকি একথাও বলেছিলেন যে আমি যদি হুকুম নেবার নাও পারি রাস্তাঘাট সব বন্ধ করে দেবে। কেন বলেছিলেন, তিনি জানতেন কি ঘটতে পারে। জাতির পিতার সেই ভাষণ, যে ভাষণে তিনি সমগ্র বাংলাদেশের জনগণের 23 বছরের বঞ্চনা, শোষণ, অত্যাচার, নিপীড়ন, পাকিস্তানি শাসকদের হাতে গুলি খেয়ে যারা মৃত্যুবরণ করেছিল সকল শহীদদের কথা তিনি বলেছিলেন। এরপরে কি কি করণীয় সেই দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন। অসহযোগ আন্দোলনে যে ডাক দিয়েছিলেন সেই ডাক অক্ষরে অক্ষরে বাংলাদেশের মানুষ তা মেনেছিল। ওই 32 নম্বরের বাড়ি থেকে যে নির্দেশনা যেত, তখন দুটি নির্দেশনা, একটা ওই মার্শাল্লাহ সরকার, পাকিস্তানি সরকার তাদের নির্দেশনা, আর একটা 32 নম্বরের বাড়ি থেকে আওয়ামী লীগের নির্দেশনা জাতির পিতা দিতেন। বাঙালি জাতি যে যেখানে ছিল সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে অসহযোগ আন্দোলন চালিয়ে গিয়েছিল। জাতির পিতা জানতেন পাকিস্তানি শাসকরা কখনোই ক্ষমতা দেবে না, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে এবং সে যুদ্ধে যে বিজয় আমরা অর্জন করব তার সকল প্রস্তুতি তিনি নিয়েছিলেন। সেখানে আমি 1969 সালে ঠিক নির্বাচনের পূর্বে তিনি যখন লন্ডন যান, সেখানে প্রবাসী বাঙালিদের তিনি প্রস্তুত থাকতে বলেছিলেন এবং সেখানে বসেই তিনি সকল পরিকল্পনা নিয়েছিলেন যে একটা যুদ্ধ লাগলে অথবা পাকিস্তানি হানাদার বাহিনী যদি নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে তাহলে এই বাঙালি কোথায় অস্ত্র পাবে, কোথায় ট্রেনিং পাবে, কিভাবে অস্ত্র সংগ্রহ হবে, অর্থ পাবে, যুদ্ধ চালাবে এবং সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করব, সমস্ত পরিকল্পনা তিনি করে এসেছিলেন। এবং নির্বাচনে অংশগ্রহণ করেছেন একটাই কারণে, যে জনগণের ম্যান্ডেট নেওয়া, জনগণের পক্ষে কথা বলার অধিকার, সে অধিকার বাংলাদেশের জনগণ শুধু না সমগ্র পাকিস্তানের জনগণের কাছে তিনি মেজরিটি পার্টির নেতা হয়েছিলেন, কিন্তু পাকিস্তানি শাসকরা ক্ষমতা দেয় নাই। তিনি যেটা চিন্তা করেছিলেন সেই কাজই হয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ করে, সেই মুহূর্তে তিনি অফিসিয়ালি ঘোষণা দেন, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, শেষ শত্রু বাংলার মাটিতে থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাঙালি জাতি অক্ষরে তা পালন করেছিল। বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল মহান মুক্তিযুদ্ধে। এই সরদি উদ্যানে ঠিক এই পূর্ব পাশে যেখানে আজকে শিশু পার্ক, শিশু পার্কের যে ফেন্সিংটা ভিতর থেকে দেওয়া আছে ওই জায়গাটাই ছিল সেই মঞ্চ যেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 9 মাসের মুক্তিযুদ্ধ, মিত্রশক্তির সহায়তায় ওই পাকিস্তান হানাদার বাহিনী এই মাঠেরই পশ্চিম পারে সেখানে তারা সারেন্ডার করেছিল। ওই হানাদার পাকিস্তানি বাহিনী সারেন্ডার করে, বাঙালির বিজয় অর্জিত হয়। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেবার পরপরই তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি কারাগারে বন্দি করা হয়। তার বুধাইয়া এখানের ভাষণে তাকে দেশদ্রোহী হিসেবে তার বিচার হবে সেই ঘোষণা দেয় এবং সেই বিচার কাজ শুরু করে তাকে ফাঁসির হুকুম দিয়েছিল। কিন্তু এই বাঙালি জাতির পিতার নির্দেশে অস্ত্র তুলে নিয়ে শত্রু মোকাবেলা করে দেশের স্বাধীনতা নিয়ে আসে এবং আন্তর্জাতিক চাপে, এবং যেহেতু 96,000 পাকিস্তানি সৈন্য বাঙালির হাতে ধরা পড়েছিল, মিত্র শক্তির হাতে ধরা পড়েছিল, পাকিস্তানিরা ওই ফাঁসি কার্যকর না করে
জাতির পিতাকে মুক্তি দিতে বাধ্য হয়। 10ই জানুয়ারি জাতির পিতা ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমিতে, বাংলাদেশে ফিরে এসে কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করবেন সেই বক্তব্য তিনি দিয়েছিলেন এই সরহদি উদ্যান তখনকার রেসকোর্স ময়দানে সেই 10ই জানুয়ারি ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে। বাংলাদেশ স্বাধীন দেশ, কিভাবে এদেশ চলবে সেই নির্দেশনা তিনি দিয়েছিলেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, মাত্র 3.5 বছর হাতে পেয়েছিলেন সময়, 30 লক্ষের উপর শহীদ, লাখো মা বোন ইজ্জত হারা, সেই সাথে সাথে 3 কোটির উপর মানুষ গৃহহারা, 1 পয়সা রিজার্ভ মানি নেই, গোলা একটা খাদ্য নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, সেই ধ্বংসস্তূপের উপর যাত্রা শুরু করে মাত্র 3.5 বছরের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলেছিলেন। 9 মাসের মধ্যে তিনি একটি সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন এবং সেই সংবিধান মোতাবেক একটি নির্বাচনও তিনি করেছেন। পৃথিবীর কোনো দেশে কখনো বিপ্লবের পর, যুদ্ধের পর কেউ এই পদক্ষেপ নেয় না, কিন্তু তিনি নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশ সর্বপ্রথম 7 ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছিল, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেমে এসেছিল, ঠিক সেই সময় 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হল। শুধু তাকে না, আপনারা জানেন যে একই সাথে 4টা বাড়িতে আক্রমণ করে। আমাদের বাসা, আমার মেজ পুকুর বাড়ি, সেজ পুকুর বাড়ি, এমনকি ছোট পুকুর বাড়ি, প্রত্যেকটা বাড়িতে হত্যাকাণ্ড চালিয়েছে। আর এই হত্যাকাণ্ডের পর স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আজকে 7ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, অথচ কি দুর্ভাগ্য আমাদের, এই 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল একসময় বাংলাদেশে। 7ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে আমাদের বহু নেতা কর্মী জীবন পর্যন্ত দিয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সকল মুজিব সৈনিকদের, শত বাধা উপেক্ষা করে দিনের পর দিন এই ভাষণ তারা বাজিয়ে গেছে, যত নিষিদ্ধ করেছে তত বেশি মানুষ জাগ্রত হয়েছে এবং এই ভাষণ তারা বাজিয়েছেন। পৃথিবীর কোন ভাষণ এত দিন এত ঘন্টা বাজানো হয় মানুষ শোনে এটা কিন্তু কোনোদিন হয়নি। কিন্তু যতই তারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছতে চেয়েছে, যতই তারা এই ভাষণ বন্ধ করতে চেয়েছে, মানুষের ভিতরে যে উদ্দীপনা, স্বাধীনতার চেতনা যা ছিল তা কখনো মুছে ফেলতে পারে নাই। তবে আমাদের দুর্ভাগ্য যে আমার দেশে, এই দেশে, এই বাংলাদেশের নাগরিক তারাই জাতির পিতাকে হত্যা করলো, তারাই এই ঐতিহাসিক ভাষণ মুছে ফেলার চেষ্টা করলো, এই ভাষণ নিষিদ্ধ করলো। তবে তারা কারা? 75-এর পর অবৈধভাবে যারা ক্ষমতা দখলে পারা শুরু করেছিল, যারা এই মাটিতে জন্মগ্রহণ করেনি, যারা এই দেশ ও মাটির প্রতি কোন রকম টানই তাদের ছিল না, তারাই জাতির পিতার নাম মুছতে চেষ্টা করেছে, ওই ভাষণ মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলেও কখনো তা মুছে ফেলা যায় না, মুছে ফেলতে পারে নাই। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। আমি এক মাঝে মাঝে আমার মনে হয় যে যারা একদিনে এই ভাষণ বাজাতে বাধা দিয়েছে, যারা জাতির পিতার নাম মুছতে চেষ্টা করেছে, আজকে যখন ইউনেস্কো এই ভাষণকে তার ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দিয়েছে, তাদের কি এখন লজ্জা হয় না? তাদের কি এখন এতটুকু দ্বিধা হয় না? জানি না এদের লজ্জা শরম আছে কিনা, কারণ এরা তো পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মা। স্বাধীন বাংলাদেশে থাকলেও তারা ওই পাকিস্তানিদের লেজুর বৃত্তি, খোসামদি তোষামদির চাটুকারের দল, তাই তারা ইতিহাস বিকৃতি করতে চেয়েছে। কি দুর্ভাগ্য এদেশে যে এই দেশের নাগরিক 21টা বছর
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে পায় নাই, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ইতিহাস জানতে পায় নাই, এদেশের যে প্রজন্মের পর প্রজন্মের জানতে পারেনি, তাদের মধ্যে দুর্ভাগ্যের আর কেউ হতে পারে না। কারণ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি। আজকে বিজয়ী জাতি হিসেবে বিজয়ের ইতিহাস জানতে পারবে না, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে। আমি আশা করব এই স্বীকৃতি শুধু স্বীকৃতিই নয়, ইতিহাস আসলে ইতিহাসও প্রতিশোধ নেয়, ইতিহাসও সত্যকে তুলে ধরে। যতই তা মুছতে চেষ্টা করুক, ইতিহাস তার সত্য স্থানটা অবশ্যই করে নেবে। আজকে সেই স্বীকৃতি বাংলাদেশ পেয়েছে, শুধু এই ভাষণ না, সমগ্র বাংলাদেশ, বাঙালি জাতি, সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সপক্ষ শক্তি সকলেই আজকে সম্মানিত হয়েছে বিশ্ব দরবারে এই ভাষণের স্বীকৃতির মধ্য দিয়ে। আমার একটাই অনুরোধ থাকবে, আর যেন কখনো ওই পাকিস্তানি পেটাত্তা, ওই পাকিস্তানের পাকিস্তানি হানাদার বাহিনীর পদলেহনকারী খোসামুদিত সমাধি চাটুকারের দল যেন এই বাংলার মাটিতে আর কখনো ইতিহাস বিকৃতি করবার সুযোগ না পায়, তার জন্য সমগ্র বাংলাদেশের মানুষকে জাগ্রত হতে হবে। স্বাধীনতার সপক্ষ শক্তি ক্ষমতায় থাকলে একটা দেশের যে উন্নতি হয়, মানুষের যে উন্নতি হয়, সেটা তো আমরা প্রমাণ করেছি। একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই এ দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে। যে দেশের মানুষকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো, আজকে সেই ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয় না। আজকে আমাদের বাজেটের 98% আমরা নিজস্ব অর্থায়নে তা বাস্তবায়ন করতে পারি, সেই সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে, যারা সারা জীবন বাঙালিকে গোলামি করে রাখতে চেয়েছিল, সারা জীবন বাঙালিকে একেবারে তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল, তারা পরাজিত শক্তি। আর আমরা হচ্ছি মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি। জাতির পিতা চেয়েছিল এদেশের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে, অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে, সাংস্কৃতিক অধিকার অর্জন করতে। বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের যা কিছু আছে তা আমরা সারা বিশ্বের বুকে আজকে সমুন্নত করতে পেরেছি। রাষ্ট্রভাষার জন্য জীবন দিয়েছে বাঙালি, আজকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, আর আজকে 7ই মার্চের ভাষণ সেই স্বীকৃতি পেয়েছে। আজকে আমরা সারা বিশ্বে গর্বিত জাতি, কিন্তু এই গর্বিত উন্নত শির যেন কখনো আর প্রধানত না হয়, সমগ্র বাঙালি জাতিকে সেইভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ গড়তে। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। 2021 সালের মধ্যে হবে মধ্যবায় দেশ, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাঙালি জাতি আজকে যে মর্যাদা পেয়েছে, সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত থেকেই তারা এগিয়ে যাবে। আজকের এই নাগরিক সম্প্রদায় সেটাই আমাদের প্রতিজ্ঞা, যে আমরা সেই প্রতিজ্ঞাই নেব যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। আজকে এখানে আপনাদের উপস্থিত থাকার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতদিন এতক্ষণ মেঘে ছেয়েছিল, আজকে আমাদের সূর্য আবার নতুন ভাবে দেখা দিয়েছে, কাজে এই সূর্যই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, আমরা আবারও যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে আন্তরিক ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সম্মানিত শিক্ষকরা এখানে উপস্থিত আছেন তাদেরকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাকে এই সমাবেশের পক্ষ থেকে